You are watching Max Media London. বিদেশে আয় করেন বৈধভাবে, তবে দেশের সুবিধাভোগীর কাছে অর্থ পাঠান অবৈধ হুন্ডি কারবারির মাধ্যমে। সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে সংগ্রহ করা অর্থ সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থ পৌঁছানোর সঙ্গে জড়িত বিভিন্ন MFS প্রতিষ্ঠানের এমন প্রায় 6,000 এজেন্ট চিহ্নিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে 5,557 সুবিধাভোগী চিহ্নিত করে তাদের MFS হিসাব ফ্রিজ করা হয়। অবৈধভাবে আর টাকা আনবেন না এমন প্রতিশ্রুতি নিয়ে এর মধ্যে 3,000 মতো হিসাব সচল করা হয়েছে। তাদের অনেকেই এখন বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, দেশের বাইরে শ্রমিক যাওয়া বাড়লেও রেমিটেন্স কমার প্রধান কারণ হুন্ডি। সাধারণভাবে হুন্ডির অর্থ দিয়ে পাচারকারীদের কাজে ব্যবহৃত হয়। এর মধ্যে গত সেপ্টেম্বরের শুরুর দিকে সব ব্যাংকে রেমিটেন্স একদর বেঁধে দেওয়া হয়। এতে করে জুলাই আগস্টে যেখানে প্রবাসীরা প্রতি ডলারে 110 থেকে 114 টাকা পাঠাচ্ছিলেন, এখন পাচ্ছেন 107 টাকা। এ কারণে জুলাই ও আগস্ট মাসে গড়ে 207 কোটি ডলারের মতো রেমিটেন্স এসেছিল। তবে পরে অনেক কমে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে এসেছে 636 কোটি বা গড়ে 159 কোটি ডলার। হুন্ডি প্রবণতা ঠেকাতে BFIU এর বিভিন্ন উদ্যোগের মধ্যে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিটেন্স বেড়ে প্রায় 196 কোটি ডলার এসেছে। আগামী মাসগুলোতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। জানা গেছে BFIU এখন পর্যন্ত সন্দেহভাজন 5,766 জন এজেন্ট চিহ্নিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠিয়েছে। এর মধ্যে হুন্ডিতে জড়িত 2,266 জন এজেন্ট এবং 3 জন ডিস্ট্রিবিউটরের এজেন্টশিপ বাতিল করা হয়েছে। আর BFIU-র যে 5,557 সুবিধাভোগীর MFS হিসাব অবরুদ্ধ করেছিল, সেখানে জমার পরিমাণ ছিল 2,32,47,000 টাকা। এদের মধ্যে 2,953 হিসাব সচল করা হয়েছে, বাকি 2,614 হিসাব শুধু উত্তোলন বন্ধ আছে। এর মধ্যে 800 জনের বেশি হিসাবধারী তাঁদের হিসাব সচল করার লিখিত আবেদন করেছেন। BFIU-র কাছে যা বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে, পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিনা সে তথ্য খতিয়ে দেখছে সংস্থাটি। BFIU-র একজন কর্মকর্তা বলেন, হুন্ডির চাহিদা বাড়লে বৈধ চ্যানেলে রেমিটেন্স কমে। এর উদাহরণ করোনা ভাইরাস শুরুর সময়কার পরিস্থিতি। করোনা শুরুর দিকে বিশ্বের বেশিরভাগ দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে, ফলে তখন অর্থ পাচারের চাহিদা একেবারে কমে যায়। এর প্রভাবে করোনার মধ্যেও 2020-21 অর্থ বছরে রেকর্ড 2,478 কোটি ডলারের রেমিটেন্স আসে, যদিও ওই সময়ে বিশ্বব্যাপী আয় কমে যায়। শ্রমিক যাওয়া প্রায় বন্ধ ছিল, কাজ হারিয়ে অনেকে তখন দেশে ফেরত আসেন। তিনি বলেন, করোনার প্রভাব কাটতে শুরু করার পর গত অর্থ বছরে অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে, এরপরেই বেড়ে যায় অর্থ পাচারের চাহিদা। এর প্রভাব পড়ে বৈধ চ্যানেলে প্রবাসীর আয়ে। গত অর্থ বছরে রেমিটেন্স 375 কোটি ডলার বা 15.12% কমে 2,103 কোটি ডলারে নামে। অথচ গত অর্থ বছর রেকর্ড সংখ্যক শ্রমিক দেশের বাইরে কাজের জন্য যান। সংশ্লিষ্টরা জানান, হুন্ডি কারবারীরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা কিনে এখানকার সুবিধাভোগীর কাছে টাকা পৌঁছে দেয়। সুবিধাভোগীর কাছে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে তারা MFS-কেও ব্যবহার করে। এছাড়া নগদে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছানোর অনেক অভিযোগ পাচ্ছে BFIU। সব ক্ষেত্রে প্রবাসীর সুবিধাভোগীর নাম্বার ও টাকার পরিমাণ লিখে এজেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই তারা দ্রুত সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছে দেয়। ব্যাংকের মাধ্যমে অর্থ আনতে যেখানে গড়ে 4 টাকার মতো খরচ হয়, আর ব্যাংকগুলো বর্তমানে প্রতি ডলারে সর্বোচ্চ 107 টাকা দিলেও হুন্ডি কারবারীরা দেয় 110 থেকে 111 টাকা। আবার প্রবাসীকে অনেক দূরে ব্যাংক শাখায় গিয়ে টাকা দিয়ে আসতে হয়। হুন্ডি কারবারীরা কর্মস্থলে গিয়ে টাকা এনে দ্রুততার সঙ্গে পৌঁছে দেয়। বিদেশ থেকে অবৈধ উপায়ে অর্থ পাঠানোর কড়াকড়ি এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ইতিবাচক প্রয়োগের কারণে এখন পরিস্থিতি উন্নতি হচ্ছে।
This is Maxx Media London.